को देखी। এটাই ফাইনাল কথা তোমার? হ্যাঁ ফাইনাল কথা। মানে এখান থেকে এক চুলও নড়বা না? এক চুল এক ইঞ্চিও না। এক ইঞ্চ এক ইঞ্চিও না। হে গাইস গুড মর্নিং। তো তোমরা গতকালের ব্লগে দেখতে পেলে যে আমরা গোল্ডিকে নিয়ে এসেছি আর আরেকটা মাছ নিয়ে এসেছি যেটা তোমরা নামকরণ করবে। ওখান থেকে আমি সকালবেলা কিছু দেখছিলাম কিছু কিছু নাম, আর যেটা বলছিলাম যে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে ওটা অক্সিজেন ছাড়া বাঁচবে না আর ওইটুখানি জায়গায় ঠিক ওদের অসুবিধা হচ্ছে। তাই আমরা একটা প্রিয়স্মিতার একটা পুরনো অ্যাকোডিয়াম আছে, তো ওই অ্যাকোডিয়ামে আমরা ওটা শিফট করব। আর আমরা হ্যাঁ এখন আমরা অক্সিজেন কিনতে যাবো, তো অক্সিজেনটা কিনে নিয়ে এসে ওটা পুরোটা শিফট করব। দেন আজকের শ্যুট রয়েছে আমাদের, শ্যুট করব। টাটা। না না অনেক ছোট। হ্যাঁ আরে ওই যে নড়ছে দেখতে পাচ্ছিস না? ইস মিথ্যে কথা, লাল দেখ, লাল মাছ একটা হলুদ মাছ। আরে বেশি বাচ্চারা দেখতে পায় না এগুলো। তোর চোখ খারাপ আছে আর কি, ছোট আছিস তোরা, এর জন্য তোরা দেখতে পাচ্ছিস। তোরা বড় হলে দেখতে পাবি। গন্ডি কাম হ্যাঁ তোমার নতুন জায়গা চলে এসছে, তোমার এখানে অক্সিজেন অনেক প্রবলেম হচ্ছে। গন্ডি যাবে না ওখানে? কেন গন্ডি যাবে না? কেন এই ফুলগুলো নেওয়া হলো কেমন? কি এই ফুলগুলোর নাম কি জানে? প্লাস্টিকের ফুল সবই, যাই হোক এনার নাম হলো গৌরের মা। এনাকে আমি ছোটবেলা থেকে এই স্টেশনে দেখছি, তাই আমি একটু রিকোয়েস্ট করলাম, তাই আমি কত বকাঝকা করলো জাস্ট। গৌরের মা, গৌরের মা, ও গৌরের মা, আমার চা চা বল আমি খেয়ে না, আমি বানাই খেয়ে দিলাম। কি খাওয়া বলো? আমি খাবার আমি কি আর কিছু খেয়ে না। এটাই ফাইনাল কথা তোমার? হ্যাঁ ফাইনাল কথা। মানে এখান থেকে এক চুলও নড়বা না? এক চুল এক ইঞ্চিও না। এক ইঞ্চ এক ইঞ্চিও না, মানে সরবা না তো সরবা না। স্টেশনটা কি তোমার? হ্যাঁ আমার। কে দিয়েছে তোমাকে? তোমার কে দিয়েছে? আমরা কিন্তু সবাই প্ল্যাটফর্মে টিকিট কেটে উঠেছি। আরে যাও, টিকিট নেই, শুধাও দিয়া যাও। চলো চলো তুমি একটা চা খাবে, চলো 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 আসো আসো, তুমি আগে যাও। আরে আসো না, ওরম করো কেন, একটা চা খাবে চলো।
খাবে? চা খাবে? গৌরব মা পুলিশ আসছে কিন্তু সাবধানে। তখন ধরে আমি ওখানে রিকাই ও ঠিক ওর জায়গায় লাভ দিয়ে চলে গেছে। ওই ওই তো ওই ওই চলে গেছে। এরম কোথাও একটা আছে এসছে। বটল বটল এই লাইট জ্বলছে ভাই। কি করছে? আর ধরতে পারবে না, গভীর জলে চলে গেছে। হাতে নে হাতে নে মাছ হাতে নে মরে যাবে মরে যাবে। এটা আমার প্রিয় মাছ, ওকে ধর। মাছটা সে ধরলি? ইস হাত দো হাত দো হাত দো। জামাটাকে দেখা পুরো 12টা বাজিলো। জামা জামা কি করেছিস? আর জল দিতাম না, আর জল দিতাম। জামা কি করেছিস? হাত দো হাত দো হাত দো। জল কোথায় ওর? জলের বোতলটাই তো ওই খালে ছেড়ে দেবো, সামনে খালটা ছেড়ে দেবো। জলটা জমে থাকে রাস্তা যায় না, এটা ড্রেন আছে না কিছু, বৃষ্টির জল এসে জমেছে। বাট মাছটা কোথা দিয়ে এসছে সেটাই বোঝা মুশকিল। বাবা তুই মাছটা কেন ধরলি এত কষ্ট করে বল? তো ভাই দুটো আমাদের সাথে দেখা করতে এসছে, খুব ভালো লাগলো। তো তোমরা যখন রাস্তাঘাটে দেখো আমাদের সাথে কথা বলো, সত্যি প্রাউড ফিল হয়। দেখলে তো তোমরা মাছ নিয়ে কি অবস্থা হলো, এই রাস্তার পাশে এরকম একটা রাস্তার পাশে বৃষ্টির জল জমে রয়েছে, বাট ওখান থেকে মাছটা কোথা দিয়ে আসলো ধারণার বাইরে। তো যাই হোক, আপাতত
শুটের আমাদের 95% কমপ্লিট, তো 10% এখন ঘুমা যাব, ঘুমা গিয়ে বাদ বাকি শুট করব। আর এখানে নেপাল আর রয়েছে মিঠুন চক্রবর্তী, তো এখন আপাতত বাড়ি যাব। শুট টাটা। হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ, মাছ মাছ, কত কষ্ট করে মাছটাকে ধরেছিস রে, একটা মাছ। হ্যাঁ, সামনে খালটা আছে না, খালের সাইডে নেমে খালে ছেড়ে দিবি, পুকুরের ছাড়াতে ওখানে জলটা শুকিয়ে যেত, তাহলে তো সত্যি আসলো কথা দিয়েছি, একবার বসতো না। হ্যাঁ, আচ্ছা মাছটা এসে বোধহয় বৃষ্টির জল থেকে অনেক মাছ আসে, তুই জানিস না সত্যি তাই, ছোট ছোট মাছের ডিমগুলো আকাশে উড়ে চলে যায়, সেইগুলো এসে পড়ে। আচ্ছা এখানে একটা খাল আছে না, এই খালটা, এই খালের সাইডে কোনো একটা দ্বারস্থ, এদিকে এদিকে এদিকটা এদিকে এদিকে, তো এটা হলো মাছটার আদর্শ জায়গা। যে সাবধানে, এবারে এখানে কুলে ওপরে পড়ে যাবে, ধরে নিস চিন্তু ঠিক করে, লাভ দেবে কিন্তু, দেখা একটু ছেড়ে দিলি, চল 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 চল, কান্দিস না। দাদার আজকে একটাই কাজ, শুধু পাউডার দেওয়া, পাউডার দেবে আর ধুলো বানাবে। কি করছ তুই? এইটাও সম্ভব? এটা ছিল শটে, কি করেছিস ভাই? আমি দেখে পাগল ছাগল লড়ি, কি ব্যাপার, কি হয়েছে? পাউডার পরে সে ঘরে খাড়া করবে, স্লিপ করছে। এটা হচ্ছে আমাদের শুটে যে পাউডার ছিল, সেই পাউডার সারা ঘরে ঘরে হয়ে গেছে, পিছলে হয়ে গেছে, তাই বলে রণ স্লিপ কাটছে। দেখো না অবস্থা, ক্যামেরা।
Here you are. Action. আইফোনে কেমন লাগে? আমাদের কেমন লাগে? কোথায় 70,000? দেখো আইফোন, আইফোন, এই আইফোন, আইফোনই দেখাচ্ছে শুধু। ঠিক আছে, সেফটির জন্য এগুলো নেওয়া হয়েছে, যদি পড়ে যায় বাই চান্স নিচে, তার জন্য মাথাটা না ফেটে যায়। বাচ্চা মেয়ে, পুষ্কি মেয়ে, বাচ্চা মেয়ে মাথাটা ফেটে যাবে, মা কান্নাকাটি করবে। সত্যি সত্যি এবার যাচ্ছিল পরে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই, লাভ ইউ।